বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিচ্ছে, ভারতীয় পণ্য ব্যবহার করবে না। এরপর আবার দেখা হলো কিছু চাদর কিনে এনে পড়ানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পরে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন যে বউরা যে ভারতীয় শাড়িগুলি, এই যে ঈদের সময় তো আমি জানি বিএনপি মন্ত্র যখন ক্ষমতায় ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রীর বউরা যেত শাড়ি কিনে এনে এখানে দোকানে ব্যস্ত। আমার পরিচিত কয়েকজন আমি দেখেছি, নিজেও দেখেছি। আমি একবার প্লেনে যাই, দেখি সাথে পাঁচজন একসাথে, আমার কী ব্যাপার, পাঁচ মন্ত্রী বউ একই সাথে? তা আমি আবার একটু ওখানে কলকাতা এয়ারপোর্টে আমাদের চেনাশোনা লোকজন ছিল, আমি ফেরার সময় কয়টা সুটকেস নিয়ে ফেরে আর যাওয়ার সময় কয়টা আমাকে একটু খবর দিও। আমি যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে আমার বাচ্চাদের দেখতে, ঠিকই শুনলাম, আমাকে বললো যে এক একজনে একটা সুটকেস নিয়ে গেলেও আসার সময় সাত আটটা করে নিয়ে আসছে। আমাকে একজন জিজ্ঞেস করলো, আপনি ভারতের শাড়িটাই কিনলে আমার তো কেনা লাগবে না, এরা যে নিয়ে যাচ্ছে ওখান থেকে পাওয়া যাবে কিছু, কাজে কেনা লাগবে না। তো এই হলো তাদের অবস্থা। তা আমি এখন বলবো আমাদের এই বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবার বাড়িতে যেয়ে তার বউরা যেন কোনো মতে কোনো ভারতীয় শাড়ি না পরে, তাদের আলমারিতে যে কটা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পড়াবেন সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। আরও প্রশ্ন আছে, আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি, পেঁয়াজ আছে, পেঁয়াজ রসুন আদা মিজোরাম থেকে আমরা আদা আনি, ভারতীয় আদা, এই যে মশলাপাতি আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরে যেন এই ভারতীয় মশলা না দেখা যায়, তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলাবিহীন। কাজে এটা তারা খেতে পারবে কি না সেই জবাবটা তাদের দিতে হবে। কাজে আপনারা রংঢং সংকটে ওস্তাদ, এটা আমরা আগেও দেখেছি। কাজে এখন বাস্তব কথায় আসেন যে আপনারা এই পণ্যগুলি বর্জন সত্যিকার করছেন কি না, সেই কথাটাই আমরা জানতে চাই।